بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، لا إله إلا الله. সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, মাত্র এক সপ্তাহ বা একটু অল্প কিছু বেশি আগে আমরা কেবল এই রমাদানের মাসকে শেষ করেছিলাম। আমাদের এখন রমাদান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রমাদানের প্রোগ্রামকে ভুলে গেলে চলবে না। রমাদান শুধু রমাদান মাসের জন্য আসে না, সারা বছরের জন্য আসে। সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমাদানের শিক্ষা যেন তোমাদেরকে সারাটি বছর তাকওয়ার দিকে নিয়ে আসে। রমাদানের পরে আমাদের করণীয় কি? ঈদের পরে কি সব শেষ হয়ে গেল? তা নয়। অনেকে আমরা রমাদানের পরেই আমাদের জীবনের একদম রমাদানের জীবন একরকম, রমাদানের পরের জীবন আরেক রকম, বিশাল তফাত হয়ে যায়। সালফে সালিনের জীবনে কখনো এরকম হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে বলেছেন যে ইবাদত করো আল্লাহ তাআলার মউত আসা পর্যন্ত। ইবাদত করে রিটায়ার করার কোনো সুযোগ আছে? রিটায়ারমেন্টের সুযোগ আছে? অবসর নেওয়ার সুযোগ আছে? আমাদের মউত আসা অবধি ইবাদত করে যেতে হবে। এবং এই জন্য রমাদানের পরে পরেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রোগ্রাম দিয়েছেন। কি প্রোগ্রাম দিয়েছেন? রমাদানের পরে 6টি শাওয়াল মাসের রোজা রাখা। যেই ব্যক্তি এই শাওয়াল মাসের রোজা রাখবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন? সারাটি বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 30টি রোজার পরে মাত্র 6টি রোজা। আমরা 30টি যারা রাখতে পেরেছি, 6টি রোজা রাখা কি অসম্ভব হয়ে যাবে? মোটেই অসম্ভব হবে না, আলহামদুলিল্লাহ। হিম্মত করে ফেলি আমরা, কষ্ট হয় মাঝে মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা যেভাবে 6টি পার করে দিয়েছেন, 30টি পার করে দিয়েছেন, 6টি আল্লাহ তাআলা পার করে দেবেন। এবং এমন নিয়ত রাখি, একটি হাদিসে এসেছে, কেউ যদি রমাদান মাসের পর কেউ যদি একটি দিন রোজা রাখে, তাই রমাদান হোক, শাওয়াল হোক, নফল হোক, ফরজ হোক, একটি রোজা জাহান্নাম কত দূর দূরে নিয়ে যায়? 70 বছর দূরে নিয়ে যায়। আরেকটি রেওয়ায়েত এসছে যে একটি রোজা যখন মানুষ রাখে আল্লাহর উদ্দেশ্যে, তখন তার মধ্যে আর জাহান্নামের মধ্যে 70 বছরের খন্দক তৈরি হয়ে যায়। খন্দক মানে হলো যে গর্ত, কোথায় জাহান্নাম, তারপরে বিশাল গর্ত, এরপরে আপনার অবস্থান জাহান্নাম থেকে 70 বছর দূরে। এইভাবে যারা সারা জীবনব্যাপী এরকম প্র্যাকটিস করে এসেছেন, তাদের জীবনে কি পরিমাণ দূরত্ব হয়ে যাচ্ছে জাহান্নাম, আসুন আমরাও সেই সুযোগ গ্রহণ করি। চমৎকার সুযোগ। আর এই 6টির মাধ্যমে 6টিকে অনেকেই আবার সুন্নত রোজার মধ্যে ফেলে দেন আরেকটি সুন্নতের মধ্যে, সেটা কি? সোম এবং বৃহস্পতি। অটোমেটিক সারা বছরই সোম এবং বৃহস্পতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় নফল রোজা রাখতেন। তো সোম বৃহস্পতিবার মধ্যে যদি আপনি 6টি রোজাকে ভাগ করে নেন, আরেকটি গুড আইডিয়া হয়ে গেল, আপনার জীবনে সোম বৃহস্পতি রোজা রাখার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। কেউ অবশ্য একসঙ্গে ঈদের পরের দিন থেকে রাখা শুরু করেছেন, সেটাও ঠিক আছে। কেউ সোম বৃহস্পতিবার সুন্নতের মধ্যে ঢুকাই দেন, কেউ আবার মাসের মাঝখানে 3 দিন 13, 14, 15 আইয়ামে বিদুর রোজা আছে, তার মধ্যে ঢুকাবেন, তাহলে একসঙ্গে আগামী সোমবার 13ই শাওয়াল, মঙ্গলবার 14 এবং বৃহস্পতিবার বুধবার 15, এই সোমবারে দেখেন যদি কেউ রোজা রাখে আগামী সোমবারে, তার 3টি সুন্নত একসঙ্গে আদায় হবে। শাওয়ালের সুন্নত, সোমবারের রোজার সুন্নত, আর আইয়ামে বিদের সুন্নত। সুবহানাল্লাহ। এইভাবে সালফে সালেহীন রোজা রাখতে 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 দুনিয়া থেকে গিয়েছেন। একটি হাদিসে আল্লাহ তাআলা পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন, যেই ব্যক্তি রোজা রাখতে রাখতে রোজার হালতে তার মৃত্যু হবে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। যদি কারোর দিনের বেলা মৃত্যু নসিব হয়ে থাকে আর তিনি সেদিন রোজা রাখেন, তাহলে মাশাআল্লাহ, তার জান্নাত নিশ্চিত হয়ে গেল। তাহলে এই রোজার আমল কিন্তু এভাবেই, শাওয়ালের পরেও আমরা সোম বৃহস্পতি মাসের মাঝখানে 3 দিন সারা 11 মাসই রাখা যায়। এবং যারা জান্নাতে যেতে চেয়েছেন আমাদের সালফে সালেহীন, তারা এই কাজই করেছেন। আর আমরাও জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা এই কাজগুলো করি না। এইগুলো রোজার আমল, রোজার পরে কিভাবে দাঁড়িয়ে রাখতে হবে, নামাজের আমল কিভাবে দাঁড়িয়ে রাখতে হবে। আমরা যখন নামাজে এসেছি রোজায়, মাশাআল্লাহ, দেখা গেল যে মসজিদের নিচের হল, উপরের হল, সব জায়গা ভর্তি,
একদম জুমার মতো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে জামাতে লোকজন আসছে, রোজার পরে ফরজ আর এই ফজর বলেন জোহর আসর মাগরিব এশা মানুষের পরিমাণ কি পরিমাণ কমে গেছে জামাতের মধ্যে। মনে হয় যেন জামাতের নামাজটা শুধু রমাদানে পাওয়ার কথা, বাকি সময় না পড়লেও চলবে এরকম ভাব। তার চেয়ে আরেক ডিগ্রি নিচে হলো আরো লোকদের অবস্থান, যারা ৩০টি রাত তারাবি পড়লেন মসজিদে এসে এসে নফল, তারাবি তো নফল বা সুন্নত এই নফলের মতোই, কিন্তু রমাদানের পরে ফরজ নামাজ নাই পাঁচ ওয়াক্ত তাদের জীবনে আর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি শুধু রমাদানই চিনলাম তারপরে আর আল্লাহকে আমরা চিনি না? সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করেছি আমরা, এক খতম দেওয়ার চেষ্টা করেছি, কেউ বেশি করেছি, কেউ কাছাকাছি গিয়েছি শেষ না করতে পারলেও, রমাদান পরে আর আজ কয়েকদিন এক সপ্তাহ বেশি হয়ে গেছে, অনেকেই কতটুকুন কোরআন পড়েছি হিসাব নিলে এখন বোঝা যাবে যে রমাদানের পরে কোরআন পড়া কত নিচে ধপ করে নেমে গেছে আমাদের। এখনো কেয়ামুল লাইল আছে, তারাবি কেয়ামুল লাইল, এটা রাতের নামাজ, রাতের নামাজ এখনো আছে। শেষ রাতে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দারা আসো আমার সামনে দাঁড়াও, আমার কাছে দরখাস্ত দাও, কে গুনাহ করেছে মাপ পেতে চাও, কাঁদো তওবা করো মাফ করে দেব, কার কি দরকার, তোমার কোন মুসিবতে আসো আমার কাছে সাহায্য চাও আমি উদ্ধার করব। আর আমরা ঘুমিয়ে থাকি আর বলি যে মসজিদে একটু দোয়া করাইলে বোধহয় কাজ হয়ে যাবে, আমার আল্লাহ আবার ইন্তজারে আসেন আমার খবর নাই। তো এই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রমজানে অনেক দোয়া করেছি, ইফতারের সময় দোয়া করেছি, দিনের বেলা দোয়া করেছি, এখনো দোয়া করা যাবে, এখনো দোয়ার দরকার আছে আমাদের, এখনো আল্লাহর কাছে আমরা ঠেকা আছি নাকি ঠেকা নাই? আর ঠেকা আছি, প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার, কোন মুহূর্তে আল্লাহর রহমতের আমার দরকার নেই বলে, আর আল্লাহ তারা প্রতিটি মুহূর্তে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। জিকির, দোয়া, ইস্তিগফার, দান খয়রাত আমরা রমাদানে করেছি, এখন কি আর একদম হাত গুটিয়ে ফেলবো? এখনো করব, এখনো গরিব মিসকিন তাদের খাবার লাগবে, এখনো মসজিদ মাদ্রাসা দরকার আছে। রমাদানে যে ওই ছয়টি রোজার সব পরে সওয়ালের রোজা, ছয়টি রোজা, মা বোনরা অনেক সময় প্রশ্ন করেন যে আমরা কি আগে সওয়ালের গুলো শেষ করে তারপরে কাদা রোজা করবো কিনা, মা বোনদের অনেক কাদা রোজা হয়ে যায়, তাদের জন্য হুকুম হলো তারা আগে কাদা আদায় করবেন, কাদা যদি বেশি হয়ে যায়, কাদা আদায় করতে করতে সওয়াল শেষ হয়ে গেল, আপনি পারলেন না সওয়ালের রোজা রাখতে ছয়টা, চিন্তা করবেন না, আপনার আগ্রহের কারণে আল্লাহ তাআলা আপনাকে এই কাদা রোজার বরকতেই সওয়ালের সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আপনি আগে কাজা আদায় করেন, যেহেতু সওয়ালের ভিতরে পড়তেছে আল্লাহ তাআলা আপনাকে সওয়ালের সব থেকে মাহরুম করবেন না। আসুন আমরা এই রমাদানের পরেও আল্লাহ তাআলার সঙ্গে রমাদানে যে একটু বেশি সম্পর্ক করেছিলাম এই সম্পর্কটাকে ওই জায়গায় রাখি, নামেই দেই না, ঢিলা করে ফেলি না। আপনি কোনো মানুষের সঙ্গে, কারো বন্ধুর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে যদি খুব ভালো সম্পর্ক কয়েকদিন রাখেন, ভালো যাওয়া আশা করেন, নিয়মিত যাওয়া আশা করেন, তারপরে আপনি কয়েকদিন গিয়ে এখন আর সহজে জানতান না, তাহলে সেই লোকটা আপনার ব্যাপারে কি ভাববে, তার সঙ্গে আপনার সম্পর্কটা কি মনে করবে, এটাকে কোনো ভালো চোখে দেখা হবে? তাহলে আল্লাহ তাআলাকে আমরা চিনেছি রমাদানে, আমাদেরকে এসেছিল একটা পুশ করতে, আমরা সেখানে সেটা পেয়ে ধন্য হয়েছি, আল্লাহ তাআলা মেহরবানি করেছেন। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা সেই যাত্রা, সে জানি অব্যাহত রাখি, রমাদানের পরে রমাদানের আমলগুলোর কিছু কিছু সব কিছু জারি থাকুক, কোরআন তেলাওয়াত জারি থাকুক, রোজার আমল এইভাবে জারি থাকুক, নফল নামাজের আমল জারি থাকুক, অল্প করি হলো ২০ রাকাত পড়বো না প্রতি রাতে, এখন ২ রাকাত পড়ি, ৪ রাকাত পড়ি সুযোগ হলে, দান খরাত এখনো করি, জিকির আজকার তাসবি আল্লাহর কাছে এখনো দোয়া করি। আল্লাহ তালার এক এক সময় এক এক মুডে থাকে, কোনো সময় আল্লাহ তালার দোয়া কবুলের মুডে থাকেন, যে যেটা বলবে সঙ্গে সঙ্গে কবুল করে ফেলবে, কোন সময় আল্লাহ ওই মুডে আসেন আমি তো জানি না, এদের আমি চেষ্টা করব কোন সময় আমি আমার দরখাস্ত ঢুকাই দিতে পারি, যত বেশি করি আমি সুযোগ কাজে লাগাইতে, যখনই আমার সুযোগ আছে, হাঁটছি, গাড়িতে বসে আছি, ড্রাইভ করছি, ট্রেনে আসি, অ্যারোপ্লেনে আসি, কাজের মধ্যে আছে, হাতে কাজ করছি, মুখ খোলা আছে, আল্লাহর কাছে জিকির আজকারের সঙ্গে থাকি। এই যে ২৪ আওয়ার্স, ৩৬৫ ডেইজ, মাসের প্রতি ৩০ দিনেই ২৪ ঘন্টা আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা যেন এটা ভুলে না যাই, মৌত আসা পর্যন্ত আল্লাহকে ইবাদত করতে থাকো, এটাই হচ্ছে আমাদের প্রতি হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ব্রাদার্স এন্ড সিস্টার্স, আই নো উই আর ভেরি হরিফাইড বাই লাস্ট নাইটস নিউজ অফ
France attack. Subhanallah, after one, just couple of days, couple of weeks, we have to be worried when, why something would be happening again, and again we'll be worried. All this is happening. But we don't know what is happening. Who are the people does this? We don't have any clue. We don't have any understanding how all this happened. However, in all cases, in time of difficulty, in time of ease, always we turn to Allah subhanahu wa ta'ala. This is our first and foremost duty and our priority in our life. Even though we are very happy, we enjoy the life, or we are worried, or something wrong happening, in all cases, our relationship with Allah is essential, is must, and we cannot make any compromise with this. And this is, in fact, a message of the Ramadan. What is the follow-up program after Ramadan? We've been very active in Ramadan. It's supposed to always we remind ourselves after Ramadan in a khutbah. Last week I missed it, and there was a guest on another topic, but I thought still we need reminder. For myself first, and for everybody, that this Ramadan was not only for the time of Ramadan. It is for whole year. Allah's target to make us closer to Allah. لَعَلَّكُمْ تَتَّقُونَ. Hopefully we achieve the taqwa, not for the 1 month only, for the whole year. And how we achieve that? That is, we need to carry on, we need to continue. And Allah subhanahu wa ta'ala said in the Quran, وَعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينَ. You do worship Allah, your Lord, until there comes to you the certainty, which is the death. Until your death comes, continuously worship your Lord. Continuously pray to your Lord. Continuously in connection with Him. In Ramadan, our amal gone very high, alhamdulillah. Even the one who was weak is still better than any other time. But after Ramadan, if it goes down to the bottom level, this is a very bad sign. That is a sign that our ibadah of Ramadan was not accepted. But if after Ramadan we continue with even little bit of the spirit, and our tendency of relationship with Allah is still improving, then it is a good sign our amal of Ramadan was accepted. If we make it is gone down, not improved at all, or even it is worse, gone worse level than before Ramadan, this is the bad sign about what Allah subhanahu wa ta'ala said. Ya ayyuha alladhina amanu, ati'u Allah wa ati'u Rasul, wa la tubtilu a'malakum. O you who have believed, obey Allah and obey the Messenger, and do not invalidate your deeds. So by being non-practicing again, we are invalidating our amal, action, deeds of Ramadan. So how we can continue with this spirit of Ramadan even after Ramadan? How? First thing we can see, there is a good recommendation in the hadith to fast 6 days of fasting, which he talked about briefly in Khutbatul Eid. And the hadith, many of us know, that man sama Ramadan, thumma atbahu, man sama Ramadan, thumma atbahu sitta min shawal, kana ka suyam al-dahr. He who observed the fast in the month of Ramadan and also observed the fast for 6 days in the month of Shawwal, it is as if he has observed fasting for the whole year. So just adding 6 days fasting in the month of Shawwal, you are accumulating, you are gathering whole year's fasting's reward. So how come we will not then be serious to have these 6 days? If we are able to fast 30 days, I'm sure all of us will be able to continue with another 6 days. It could be in one slot, in one go. Some people started after the day of Eid, or it could be in different way, different days to choose. Many people even prefer to choose Sunnah fasting days, which is Monday and Thursday of every week, which is the Sunnah of Rasulullah sallallahu alaihi wasallam, to fast. And even some other people will choose also 3 days in the middle of the month, 13, 14, and 15th, another Sunnah
fasting. So this will make our habit, we follow the sunnah fasting. Then we can continue next month as well, the Ayyamu Bid at the middle of the month, 3 days, and Monday and Tuesday, after Shawwal, next month we can do, have this sunnah fasting in our life. That is a good habit to grow, to create in us. And this kind of fasting, a day, either it is nafal or farad, is the minimum reward of a fasting. The hadith said, "Man sama yawman fi sabilillah, ja'alahu bayna ja'ala Allahu baynahu wa bayna an-nari khandaqan kama bayna as-sama'i wal-ard." Whoever fasting a day in the way of Allah, in the path of Allah, Allah will make a khandaq, a ditch between him and Jahannam. The ditch widened between the heaven and the earth and the heaven. In another riwaya, ba'adahu Allahu 'ala an-nari 70 kharifan. Allah will make him away from Jahannam 70 years distance. One day of fasting. Those people who got their habit, mashallah, many years fasting all the 6 days, Monday and Thursday, and 3 days in the middle of the month, mashallah, you look how far gone away Jahannam from their life. How come we are missing this? Why not we try? So this is the spirit of Ramadan carrying on after Ramadan. Even making dua to Allah, رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ. After Ramadan is over, the Sahaba and Salafus Salihin used to fast, used to pray to Allah, 6 months, Allah accept our Ramadan deeds. And after 6 months, then next month, Ramadan is only 6 months left. Then they'll be doing another dua, Allah, since next Ramadan is just 6 months away, keep us, we are getting next Ramadan as well. Don't deprive us, Allah, from next Ramadan. So their whole year is in the Ramadan thought. Past one, 6 months, next one, another 6 months in their mind. This is the relationship. This is the spirit of Ramadan. Where we are from them in our life, we never thought this way. We need to be serious like them. So after fasting, keeping the spirit of Ramadan in Salah, we see, mashallah, we have seen in then the month of Ramadan, how many people used to attend the 5 daily prayer, Fajr, you find, mashallah, masjid is full. Dhuhr, Asr, Maghrib, it's all Salah full. After Ramadan, you go to the same masjid for the daily, 5 daily prayer, Fard prayer, how many people are attending? 50%? No, much less than that. Why that? As if we are no more fearing Allah the way we fear Allah in the month of Ramadan. Some of the people not only missing Jama'ah praying at home, they will be even missing the Fard prayer, not praying at all. Big crime, while many of them were attending Taraweeh 30 nights, which is Nafal, which is Sunnah, and missing the Fard one every day 5 times. How come? We need to think about, is Allah is not angry upon us? Do not we need Allah's rahmah after Ramadan? Look at the Quran recitation. Many of us try to do khatam. Some people do more than one khatam. Some people even try to do more, as much as possible, even could not do khatam. Now today is 7-8 days after the Eid day. You ask people how many pages we have been reading during last 1 week or more. What is our portion of the Quran now every day? You'll find very little. This is not right. We are Ramadani Muslim. No. We are Muslim 24, 7 days, 365 days of the year. We are Muslims. Every day, every night, every month, every week. That we need to keep in our mind. Now this 6 fasts for the sisters who are missing, who did miss their salah, fasting in the month of Ramadan, they always ask, should we take the 6 fasting days first and the qada later, making up the missed one? No, you do, sister, take the fard one first. If it is too much and you tried, you wanted to do nafal, shawwal, 6 one, you could not do,
May Allah subhanahu wa ta'ala appreciate your effort and your intention. May Allah give you, inshallah, reward of Shawwal while you are fasting your fard one. And some people may choose the middle of the month. Next Monday is the 13th of Shawwal. So it is the beginning of the Ayyamu Bid, middle of the month. So if anybody is fasting next Monday, he'll be having three sunnah in practice. One is Shawwal fasting sunnah. Second was Monday and Thursday sunnah. Third one is the Ayyamu Bid sunnah, which is Monday, three, one in three, subhanAllah. That should be our greed. That should be try. So the salah after fasting, that is another spirit we need to continue. Even Tarawih, you pray 20 rakah. Nowadays, some nights, let us pray 2 rakah after Isha, before Fajr, whenever, pray 4 rakah. With every night, Allah comes down to the heaven of this earth, asking us, who has committed sin you are worried about, ask me forgiveness, I am forgiving you. Who are in difficulty in the life, illness, financial problem, trouble of the life, ask me, I will solve your problem. And we are sleeping. So still we can do Qiyamul Layl. Still we can do the recitation of the Quran. Still we need to do zikr and dua to Allah subhanahu wa ta'ala. We need it. What time, what day, what hour, we don't need Allah's rahmah. Every moment of the life, we need protection and rahmah from Allah. Every day we need to ask Allah to forgive our sins because we do commit sin every day and every night. Every day we have tried to give something of charity in Ramadan. Now, after Ramadan, people will be probably close their hand, but we need to continue. Still there are hungry people. Still there are poor and orphan needed our support. They need to eat every day something. We need to them. Give them continuously, whatever amount. Alhamdulillah. Every day or every month we need to support Islamic causes, masjid, madrasa, to run. We need to continue in our charity work. Some of the people, when they change after Ramadan totally to something else, Imam al-Hasan al-Basri was asked, we can see some people in Ramadan very pious, very active. In Ramadan, very lazy. They are nowhere. Then he made a comment, بِئْسَ الْقَوْمِ لَا يَعْرِفُونَ اللَّهَ إِلَّا فِي رَمَضَانِ. These are worse kind of people, as if they don't know Allah only except only in Ramadan. In other months, they don't want to know Allah, they don't want to obey Him. This is nothing good, this is not good at all. So, coming back to the fasting again, a beautiful hadith, مَنْ خُتِمَ لَهُ بِسِيَامِ يَوْمٍ دَخَلَ الْجَنَّةِ. Whose life was concluded, whose life came to end, or meaning who died in the fasting time. While he is fasting, he died, he will enter to Jannah. You don't know if Allah makes you are dying in the daytime while you are fasting, subhanAllah. You are so happy, you are so fortunate that you are dying with fasting time. Fasting situation. That should be our, you know, greed. That should be our eagerness. So, we are looking for dua. Laylatul Qadr we tried. MashaAllah, when Laylatul Qadr? Even today, Friday, is a special day. There is a time. Anything we make dua, Allah never rejects. What is this time? Imam is standing giving khutbah, whole khutbah period, and Imam going to salah, making salam from the fard salah, during this time is the hour, any dua we make, Allah will accept. Jumar din act a special din. Allah shangi dua kara, jan Lailatul Qadr amra dua korte cheyechi. Ekhon to Lailatul Qadr naya, kintu Jumar din act a special time ache. Oi shomoy je kono dua korle banda Allah taala kabul kore chalen. সেই সময়টা কোন সময় অনেক ইমাম বলেছেন যে ইমাম যখন খুতবা দিতে ওঠেন খুতবার পুরো সময় খুতবা থেকে নেমে যখন নামাজ শুরু করেন নামাজ শেষ করা পর্যন্ত
ফরজ নামাজের সালাম ফিরানোর আগ পর্যন্ত খুতবা থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত এই টাইমে যে কোনো দোয়া আপনি করবেন আল্লাহ কবুল করবেন তো এইভাবে আমরা এক একটি সময়কে কাজে লাগিয়ে ফেলি সো লেট আস ডু ইউটিলাইজ দিস কাইন্ড অফ টাইম ডোন্ট ওয়াস্ট অ্যান্ড বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ ইন্টেলিজেন্ট দ্যাট উই প্লি টু আল্লাহ উই গিভ আওয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য গুড টাইম বিউটিফুল টাইম অ্যান্ড উই নেভার রিমেইন হেডলেস May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Barakallahu li wa lakum fil Qur'an al-azim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayat wa dhikr al-hakim wa aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum wa li sa'ir al-muslimin min kulli dhanb fastaghfiru wa atubu ilayh innahu huwa al-ghafur rahim. Alhamdulillah, hamdan kathiran, tayyiban, mubarakan fih. Ya Rabbana laka alhamdu kama yanbaghi li jalali wajhika wa azim sultanik. Wa ashadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa ashadu anna sayyidina Muhammadan abduhu rasuluh. Allahumma salli wa sallim wa barik ala Muhammad wa ala alihi wa ashabi ajma'in. Amma ba'd ibadallah, ittaqullaha haqqa tuqatih. Wa la tamutunna illa wa antum muslimun. Another time of the Jummah day, it could be khutbah period, after the salah, another time recommended in the hadith that is from Asr to Maghrib in Jummah day to give our application to Allah, dua time, both of the times. A clever Muslim will not miss both of the times, will avail opportunity in the both of the times. Arekti shomoy Jummah dine dua kobul howar jonno kono kono hadith esheche seta hocche Asr theke Maghribir bhitore. Buddhiman, gyani Muslim, dono time Allah kache darkhasto debe. وصلوا على البشير النذير ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد ارض اللهم عن الاربعه الخلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه كانوا يعدلون ابي بكر عمر وعثمان علي وعن سائر اصحاب نبيك محمد اجمعين وعن الذين يتبعونهم باحسان الى يوم الدين وعنا معهم برحمتك ومنك وكرمك احسانك يا رب العالمين اللهم اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم الاموات يا مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم آمنا في دورنا وارزقنا الأمن والأمان والإيمان يا رب العالمين اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فأشغله بنفسه واجعل كيده في نحره واجعل تدبيره تدميره اللهم انصر عبادك المستضعفين في كل مكان اللهم ارحمهم واحفظهم بحفظك المتين عباد الله اتقوا الله واذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وأقم الصلاة